हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी बाबा महादेवे कृपाय आपनारा निश्चय खूब भालो आछेन, सुस्थ आछेन। आज सोमवार, आज आमी आपनादेर साथे शेयर करब सोमवारे खूब सहज पद्धतिते आमी किभाबे शिव पुजो करी। तो चलुन भिडियोटा स्टार्ट करी, आशा करी आपनादेर निश्चय खूब भालो लागबे। तो ठाकुरघरे स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि। ठाकुरघर खूब भालो करे परिष्कार करे मुछे नियेछि, ठाकुरे बासन धुए नियेछि, ठाकुरे जल तुलेछि, आर पुजोर जन्य किछु फुल, फुलेर माला, गोटा फल, काचा दूध, दई, मिष्टि, घी, मधु, अगरु, गोलाप जल जोगाड़ करे नियेछि। आर एखन बाबा महादेव के अभिषेक करे नेब, तो तार जन्य सिंहासन थेके नामिये निलाम। आर समस्त ठाकुर घरे गंगा जल छिटिये नियेछि, पूजोर सब जिनिसपत्रते गंगा जल छिटिये नियेछि, आर निजेर माथार उपरे गंगा जल छिटिये निये निजेके शुद्ध करे नियेछि। तो बाबा महादेव के एखन पाथरेर बाटी थेके निये एकटी तामार पात्रे निये निलाम। সবার প্রথমে এখন বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নেব। প্রতিদিন বাবা মহাদেবকে আমি ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নেই। ঘি মধু মাখিয়ে শিবলিঙ্গ চকচকে রাখলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো বাবা মহাদেবকে ঘি মাখানোর পরে আমি ত্রিশূল, নন্দী মহারাজ আর বাসুকী নাগকে ঘি মাখিয়ে নিচ্ছি। এখন মধু নিয়েছি, মধু এখন বাবা মহাদেবকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি প্রতিদিনই বাবা মহাদেবকে এইভাবে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নেই। বাবা মহাদেবকে মধু মাখানোর পরে আমি ওই হাতেই ত্রিশূল, বাসুকী নাগ আর নন্দী মহারাজকেও মধু মাখিয়ে নিচ্ছি। নিয়েছি দই, তো এখন খুব ভালো করে বাবা মহাদেবকে দই দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আর একসাথে করেও দুধ, দই, ঘি, মধু, চিনি একসাথে করেও পঞ্চামৃত তৈরি করে অভিষেক করিয়ে নেওয়া যায়। তো আজকে আমি একটু আলাদা আলাদা করে অভিষেক করিয়ে নিচ্ছি। এখন দই দিয়ে অভিষেক করছি। ঘি মাখানো হয়ে গেছে, মধু মাখানো হয়ে গেছে, এখন দই দিয়ে অভিষেক করে নিচ্ছি। এখন ত্রিশূলকেও দই দিয়ে অভিষেক করছি, নন্দী মহারাজকেও দই দিয়ে অভিষেক করছি। এখন বাসুকী নাগকেও দই দিয়ে অভিষেক করে নিচ্ছি। নিয়েছি একটি কুমণ্ডুল আর তাতে দিয়ে দিচ্ছি দুধ, অবশ্যই দুধ কাঁচা দুধ হবে। আর দিচ্ছি তাতে একটু চিনি, আর দিচ্ছি একটু ফুলের পাপড়ি। এখন বাবা মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। তো সবার প্রথম ত্রিশূল অভিষেক করছি দুধ দিয়ে, তারপর বাবা মহাদেবকে অভিষেক করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র বলেই বাবা মহাদেবকে এখন অভিষেক করে নিচ্ছি। নন্দী মহারাজকেও দুধ দিয়ে অভিষেক করে নিলাম, বাসুকী নাগকেও দুধ দিয়ে অভিষেক করে নিয়েছি। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও
আপলোড করব। তো সবার প্রথম খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি গঙ্গা জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। ত্রিশূলকে, নন্দী মহারাজকে আর বাসুকীনাথকেও খুব ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে স্নান করে নিলাম। এখন পরিষ্কার শুকনো একটি কাপড় নিয়ে খুব ভালো করে আলতো হাতে বাবা মহাদেবকে মুছে নিচ্ছি। এখন ত্রিশূল মুছে নিচ্ছি, নন্দী মহারাজকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। বাসুকীনাথকেও শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই সোনার বেলপাতাটা আমি বাবা মহাদেবের মাথার উপরে সবসময় রাখি, তো বাবা মহাদেবের মাথার উপরে সোনার বেলপাতাটি রেখে দিলাম। আর বাবা মহাদেবকে এখন আমি আবার সিংহাসনে স্থাপন করে দিলাম। চন্দন বেটে নিচ্ছি, আর একটু চন্দন দিয়ে পইতে আমি বাবা মহাদেবকে নিবেদন করলাম। আর আমি পুজোর সমস্ত জিনিসই আগেই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। আর বাবা মহাদেবের প্রিয় আকন্দ ফুলের মালা একটু চন্দন সহযোগে আমি বাবাকে খুব সুন্দর করে আকন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম। চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে বেলপাতা, তো আজকে আমি বেশি বেলপাতা পাইনি, তো এখানে আমি বাবা মহাদেবকে তিনটে বেলপাতা আজকে নিবেদন করব। তো বেলপাতার প্রতিটি পাতায় আমি রাম নাম লিখে নিচ্ছি, তিনটে, পাঁচটা, সাতটা, একুশটা, 108টা, যে যেরকম বেলপাতা জোগাড় করতে পারবেন সেরকমই বাবা মহাদেবকে নিবেদন করবেন। বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তাই বাবা মহাদেবকে আশুতোষও বলা হয়। তো আমি বেলপাতা বাবা মহাদেবকে মাথায় চড়িয়ে দিলাম। আর এখন বাবা মহাদেবের প্রিয় দুর্বা চন্দন সহযোগে বাবাকে দুর্বা চড়িয়ে দিলাম। আর নিয়েছি পদ্মফুল চন্দন সহযোগে বাবা মহাদেবকে চরণে পদ্মফুল নিবেদন করলাম। আর নন্দী মহারাজকেও চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। আর নন্দী মহারাজকে চন্দন সহযোগে দুর্বা নিবেদন করলাম। আর ফুল দিয়ে এখন একটু সাজিয়ে নিচ্ছি, নন্দী মহারাজকেও ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন একটু ফুল দিয়ে বাবা মহাদেবের যে পাথরের বাটিটা সেটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পাঁচটা গোটা ফল বাবাকে আমি নিবেদন করছি। বেল, শসা, নাশপতি, আপেল, বেদানা, তো এই পাঁচটা গোটা ফলেই এখন আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর গোটা ফলের উপরে বেলপাতা আর ফুল চন্দন সহযোগে দিয়ে দিলাম। আর বাবা মহাদেবকে এখন ভোগ নিবেদন করলাম, তো বাবা মহাদেবের প্রিয় সাদা মিষ্টি সন্দেশ লাড্ডু আর সাদা বাতাসা বাবাকে ভোগ নিবেদন করলাম। আর বাবাকে জল নিবেদন করলাম, ভোগের বাবা মহাদেবের ভোগের থালা গ্লাসে ফুল, কর্পূর আর বেলপাতা দিয়েছি। আর সমস্ত ঠাকুরকেই আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আর বাবা মহাদেবকে এখন আতপ চাল নিবেদন করছি। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম।
বাবা মহাদেবের মাথায় এখন জল ঢালবো, তো তাই জন্য আমি এখন জল তৈরি করে নিচ্ছি। তো তাই নিলাম পরিষ্কার শুদ্ধ জল, তাতে দিলাম গোলাপ জল, অগরু আর দিচ্ছি বেলপাতা। আজকে আমি একদম বেলপাতা কম পেয়েছি। দিয়ে এখন বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি। ওম ত্রিয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকামিব বন্ধনা মৃত্যুর মুক্ষিয়ো মামৃতাৎ। এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেই বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আর বাবার প্রিয় সিদ্ধি পাতা বাবাকে নিবেদন করলাম। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম, হাত জোর করে প্রণাম করে নিলাম। ধূপকাঠি মোমবাতি প্রদীপ ধুনো সব জ্বালিয়ে নিয়েছি। এখন বাবা মহাদেবকে আরতি করে নিচ্ছি। তো সবার প্রথম ধূপকাঠি দিয়ে আরতি করছি, উলুর ধ্বনি দিয়ে ঘন্টা বাজিয়ে ধূপকাঠিতে আরতি করে নিচ্ছি। তেলে প্রদীপ দিয়ে আরতি করছি। ঘিয়ে প্রদীপ দিয়ে আরতি করছি। মোমবাতি দিয়ে আরতি করছি। ধুনো দিয়ে আরতি করছি। হাতে ফুল বেলপাতা নিয়ে হাত জোর করে প্রণাম করে বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। বাবার চরণে ফুল বেলপাতা নিবেদন করলাম। আর এখন শিবাষ্টক স্তোত্রম পড়ে নিচ্ছি, হাত জোর করে প্রণাম করে বাবাকে বলে নিলাম, বাবা মহাদেব আমার পুজো পদ্ধতিতে কোনো রকম ভুল ত্রুটি হয় ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো। আর বাবা মহাদেবের যে পঞ্চামৃত স্নানের জল কিছুটা রেখে বাদবাকিটা আমি ফুল গাছে দিয়ে দিলাম। কিছুটা নিয়ে আমি আমার গ্রহণ করে পুজোটা পুজো উপোসটা ভাঙবো। আর এখন ময়ূরের পালকে পাখার বাতাস করে নিয়ে হাত জোর করে প্রণাম করে নিলাম। অনেক অনেক ধন্যবাদ।